মিডিয়া থেকেই দেখি যে কি হচ্ছে না হচ্ছে, বড় রকম ভাবে আইয়ে হয় না। বাট উই আর ডেফিনেটলি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার, বাংলাদেশ টিমকে অনেক পারফরমেন্সে সে সাক্ষী, ম্যাচ জিতেছে অনেক। বাট যদি আমি অনেস্টলি আবার এইভাবে বলি, যেহেতু ন্যাশনাল টিম এখন ওকে টিমে নেই, তাকে আমি অভিভাবক যদি আমি বলি যে আমি যেভাবে দেখছি হয়তো বা রিয়াদকে এভাবে ওয়ার্ল্ড কাপে আমি দেখছি না, কারণ যদি রিয়াদকে ওয়ার্ল্ড কাপে দেখতাম তাহলে হয়তো বা এই সিরিজগুলোতে রিয়াদ থাকতো, কারণ ওয়ার্ল্ড কাপ তো বেশি দিন নাই। হয়তো বা হৃদয় ওখানে ভালো করছে বা আফিফও এখন দলের বাইরে আছে, হ্যাঁ মুশফিক ভালো করছে, তো ওইভাবে নাই। বাট তারপরেও মানে সুপার লিগের ম্যাচগুলো আছে, রিয়াদ নিজে কেমনে মেল ধরে ওখানে সেটাও একটা দেখার বিষয়। বাট সবসময় যে রিয়াদ অনেক ইম্পর্টেন্ট, যখনই খেলেছে বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট জায়গায় ব্যাটিং করেছে, যে জায়গাটায় আপনি হিরো হতে পারেন, জিরো হতে পারেন। রিয়াদ হয়তো বা দুইটা স্বাদই রিয়াদ পেয়েছে, বাট রিয়াদের অনেক ম্যাচ আছে যেগুলো রিয়াদ একাই ম্যাচ বাংলাদেশকে জিতিয়েছে, সেটাও আছে। তো সব মিলিয়ে আসলে মানে আসলে মেন কথা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে কি এটা ইম্পর্টেন্ট চিন্তা করতে হবে, যে রিয়াদকে আমাদের আসলে দলে কতটুকু দরকার বা ওর রিপ্লেসমেন্টে যারা খেলছে তারা কি পারফর্ম করতে পারছে কিনা। যদি তারা পারফর্ম করে বা টিম যদি স্যাটিসফাইড থাকে সেটা তো রিয়ার অপরচুনিটি কম থাকবে, যেটা আমি মনে করি যদি আমি অনেস্টলি কথাটা বলি। আর যদি এরকম না হয়, রিয়াদের এক্সপিরিয়েন্স তো আছে, রিয়াদ যে কোনো সময় আবার ব্যাক করলে পারফর্ম করতে হবে সেটা আমরা সবাই বিশ্বাস করি। সো সময় তো আছে, একদম যে রিয়াদ বাইরে হয়ে গেছে তা না, সময় আছে। বাট আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের আগে যদি হঠাৎ করে ওয়ার্ল্ড কাপে ডাকা হয় তাহলে সেটা ভুল হবে, তার আগেই আমার মনে হয় যে রিয়াদকে দেখে যদি ওই চিন্তায় থাকে তাহলে তাকে আরও সিরিজ দিতে হবে, ম্যাচ খেলতে হবে, সেটা দরকার। ইন্টারন্যাশনাল ক্রিকেট আর ডোমেস্টিক ক্রিকেট মধ্যে যে আকাশপথের তফাত আছে সেটা আমরা সবাই জানি। সুতরাং দেখা যাক কি হয়, আসলে চিন্তা করে কি যে বলা হয়নি সেটাও কি ঠিক কিনা আমি জানি না, যে কি কমিউনিকেশনটা কি হয়েছে কি হয়নি এটা আমি জানি না। কমিউনিকেশন তো অবশ্যই হয়েছে আমার মনে হওয়ার কথা, কারণ রিয়াদ, মুশফিক, সাকিব, তামিম, ওরা যারা প্লেয়ার আছে তারা তো বাংলাদেশের সেরা প্লেয়ার ছিল। এবার বাংলাদেশের ক্রিকেট আজকের এই অবস্থান আসা পেয়েছে, এই মাশরাফি যে আমরা যখনই তাদের কথা বলি, পাণ্ডবের কথা বলি, পাঁচ পাণ্ডব, এদের অবদান তো কোনো সময় আমরা অস্বীকার করতে পারবো না। কারণ বাংলাদেশের একটা একটা জায়গা থেকে একটা জায়গায় তুলে আসা এদের কৃতিত্ব মানে অনস্বীকার্য আসলে সত্যি কথা বলতে। তা আমার মনে হয় অবশ্যই যে কোনো এক্সিট সেটা সুন্দর মতন হবে সেটাই ইম্পর্টেন্ট আসলে, সেটাই যাতে কমিউনিকেশন হয়, সিলেক্টররা বা কোচরা যারা কথা বলে যাতে কী চাচ্ছে কী চাচ্ছে। যেমন আফিফের বাদ পড়ার পিছনে নিশ্চিত কোনো রিজন আছে, সেটা কমিউনিকেট করা হয়েছে আসিফের কোথায় তারা সেটা চায় যে আফিফ আরও বেটার হয়ে আসুক, সেটা আফিফের সাথেও আমার কথা যেহেতু আফিফ আমনিতে খেলে। তো রিয়াদের সাথে যেহেতু আমার অনেকদিন কথাই হয় না, এই ব্যাপারে রিয়াদকে এইভাবে কথা বলা হয়েছিল সেটা আমি বলতেও পারবো না। বাট আমি চাই যে কোনো এক্সিট সিনিয়র প্লেয়ারদের এক্সিটটা যাতে আরও স্মুথ হয়, কথা হয়, সেটা ইম্পর্টেন্ট আসলে প্লেয়ারদের জন্য ইম্পর্টেন্ট। আর তারও অনেক এক্সপেরিয়েন্স, তারও অনেক মানে অহমিকার জায়গায় থাকে যে জাতীয় দলের জন্য সে খেলেছে, এত নাম করা প্লেয়ার নাম করে খেলেছে, সুতরাং সেও আশা করে সেটাই। তো আমার মনে হয় সেরকম হওয়াটাই ভালো, সেটা না হলেই খারাপ। বাট বাদ তো পড়তেই পারে, যে কেউ বাদ পড়তে পারে, এটা ইজ নট যে পার্মানেন্ট কাউরেজ পজিশনটা, ঠিক না? বাট হ্যাঁ, বাট এক্সিটের হেলদি বেতে আবার মনে হেলদি বেতে হওয়া উচিত, আমার সেটা রিয়াদও মেনে নিবে হয়তো বা, যদি রিয়াদ সেই যুক্তিগুলো মনে করে সেটা রিয়াদও মেনে নিবে, সেটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ।